আসসালামু আলাইকুম এমসি শেয়ার দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলে সুস্থ এবং ভালো রয়েছেন। আজকে আপনাদের সামনে একটি বিশেষ গুণন প্রক্রিয়া নিয়ে উপস্থিত হয়েছি। আজকে যে প্রক্রিয়াটি দেখাবো, এই প্রক্রিয়াটি দেখলে যে কেউ অতি সহজে সাধারণত দুই ডিজিটের যে কোনো সংখ্যাকে এগারোর সাথে গুণ করতে পারবেন। তাহলে চলুন আমরা সরাসরি বোর্ডে চলে যাই। তার আগে একটি কথা বলে নিই, অবশ্যই এই নিয়মটি শুধুমাত্র এগারোর সাথে যে কোনো দুই ডিজিটের সংখ্যাই প্রযোজ্য হবে। অর্থাৎ এগারোর সাথে আপনি 10 থেকে শুরু করে 99 পর্যন্ত যে কোনো সংখ্যা আমার এই নিয়মের মাধ্যমে আপনি গুণ করতে পারবেন। তাহলে চলুন শুরু করি। আমরা প্রথমে যদি একদম সহজ দেখে দুটি সংখ্যা নেই, এগারোর সাথে নিলাম ঠিক 12, তাহলে এটা আমরা কিভাবে গুণ করতে পারি? যদিও এটা অনেকেরই মুখস্থ আছে বা খুবই সহজ, তাও সহজ দিয়েই শুরু করছি। এই ক্ষেত্রে আপনারা অবশ্যই এই সংখ্যাটাকে ভালো করে মনে রাখবেন, বা এই দিকের যে সংখ্যাটা থাকবে, মানে এগারো ছাড়া যে সংখ্যাটা, তার দিকে বিশেষ খেয়াল রাখবেন। কেন? আমরা এটার সাথে এটা যেহেতু গুণ করব, আর এই সংখ্যাটাই বিশেষ পদ্ধতি অবলম্বন করব আমরা। তাহলে এখানে কি বিশেষ পদ্ধতি এমন অবলম্বন করব? এই এগারোর সাথে বারো গুণ করার জন্য আমরা এই যে দুইটা অঙ্ক আছে এখানে, তার প্রথমটাকে প্রথমে এবং শেষটাকে একটু দূরে মাঝখানে একটা অঙ্ক লেখার মতো জায়গা রেখে লিখব। তারপর এই দুইটাকে যোগ করব, দুই আর একে কত হয় 3, সেটা বসিয়ে দিলেই আমাদের এইটার কিন্তু গুণফল আমরা পেয়ে গেলাম। বিশ্বাস না হলে ক্যালকুলেটর নাও, 11 × 12 করো, দেখো 132 আসবে। এরপর আমরা আরেকটি গুণ দেখি, 11 সাথে যদি আমরা গুণ করি 43, এই গুণটা করতে গেলে যেটা শিখলাম এই সংখ্যাটার দিকে বিশেষ নজর রাখবো, আর এটার প্রথমটাকে প্রথমে একটু দূরে গিয়ে লাস্টেরটা, তারপরে এই দুইটা যোগ করে 4 × 3 = 7, তাহলে 11 আর 43 গুণ করলে তার ফলাফল হবে 473। খুব সহজেই কিন্তু এই গুণগুলো বের করা যায়। এরপরে অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে যদি আমরা এগারোর সাথে 88 গুণ করি, তারপরে 99 গুণ করি, বা এই টাইপের অনেক বড় সংখ্যা গুণ করি, তাহলে কি হবে? সেটাও দেখা দিচ্ছি। আমরা যদি একটু বড় সংখ্যার দিকে যাই, কীরকম? এগারোর সাথে গুণ করতে চাচ্ছি আমরা 87, সেক্ষেত্রে অবশ্যই একটু সতর্ক থাকতে হবে। আমরা এই দিকে লিখি, একটু জায়গা বেশি লাগবে। আমরা জানি এই যে সংখ্যাটা, এটার দিকে বিশেষ নজর রাখতে হবে, প্রথমেরটা প্রথমে শেষেরটা শেষে লিখব। এই জায়গাটায় অবশ্যই লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে এই দুইটার যোগফল কি 10 থেকে বেশি হয় না 10 থেকে কম হয়। 10 থেকে কম হলে এই নিয়মটাতেই হয়ে যাবে, আর কোনো অতিরিক্ত কিছু মাথায় রাখতে হবে না। কিন্তু যদি 10 থেকে বেশি হয় বা 10 এর সমান হয়, তাহলে এখন যে নিয়মটা বলবো সেটা মাথায় রাখবেন। সেটা কীরকম? অবশ্যই এই শেষ সংখ্যাটা শেষ পজিশনেই থাকবে, এটার কোনো পরিবর্তন হচ্ছে না। এখন আপনি কথা ছিল কি 8 প্রথমে লেখা, আচ্ছা লিখে রাখলাম। এবার এই দুজনকে যোগ করলে কত হয়? 7 × 14 = 15 হচ্ছে, তাহলে 8 আর 7 যোগফল 15। তাহলে আমাদের কথা ছিল এই সংখ্যাটা ঠিক মাঝখানে লিখতে হবে, তো এই যে সংখ্যাটা এটা দুই ডিজিটের হয়ে গেছে। দুই ডিজিটের সংখ্যা কিন্তু আমরা এখানে কোথাও লিখিনি, যখনই দুইটা যোগ করছি 1 ডিজিট ছিল, 1 × 2 = 3 লিখেছি, 4 × 3 = 7 লিখেছি, কিন্তু এখানে 8 × 7 = 15 হচ্ছে। এই জায়গায় এসে একটু মনে রাখতে হবে, এই একটা সংখ্যা শুধু মাঝখানে লিখে এই হাতের এক ধরে এটাকে এখানে যোগ করে লিখতে হবে 9। তাহলে 11 × 87 গুণ করে আমরা সরাসরি 957 লিখতে পারি। কত সহজ ব্যাপার! এই দুইটি নিয়মের সাহায্যে যে কোনো দুই ডিজিটের সংখ্যা এগারোর সাথে গুণ করা যায়। এখন তাহলে তোমার ক্যালকুলেটারও প্রয়োজন পড়বে না, আর মাথার চলসেরারও কোনো প্রয়োজন পড়বে না, জাস্ট একটু রাফ করেই করে ফেলতে পারবা। এই হচ্ছে গিয়ে ব্যাপারটা। তাহলে আমরা আরেকটা উদাহরণ দেখি, 11 × একদম সর্বোচ্চ সংখ্যাটা নেই, 99। যদি আমরা এখানে নিয়মটা খেয়াল করি, 9 ফার্স্টেও 9, আর 9 যোগ করলে কত হচ্ছে 18। তো আমাদের কথা হচ্ছে শুধু এই সংখ্যাটা মাঝখানে লিখব, আর এই 1 আর এই 9 যোগ করলে 10, তার মানে 11 × 99 গুণ করলে 1089 অ্যান্সার হচ্ছে।
এই যে ব্যাপারগুলো বা এই যে গুণফলগুলো এগুলো কিন্তু ক্যালকুলেটর ছাড়া তোমাদের পক্ষে করাটা অসম্ভব ছিল। তো আমার যে দুইটা নিয়ম আমি দেখিয়ে দিলাম, আশা করি এই দুইটা নিয়মের সাহায্যে তোমাদের আর ক্যালকুলেটর প্রয়োজন পড়বে না এবং মুখস্থ রাখারও দরকার পড়বে না, খুব সহজেই তুমি এখানে এই গুণ করে ফেলতে পারবা। তো আজকের গুণন প্রক্রিয়ার যে বিশেষ আয়োজনটি ছিল সেই আয়োজনটি থেকে এখনই বিদায় নেব। তোমাদের আরও কোনো বিষয়ে এরকম দেখার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখতে পারো। আজকে চলে যাচ্ছি, দেখা হচ্ছে পরের পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।